আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। ঐক্য চাই মোরা, চাই না কন্দল, চাই না হানাহানি যুদ্ধ, রেষারেষি সব্বাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ। আর নয় মতভেদ দ্বন্দ্ব, দিনের মশাল জেল, চল হাতি এক পথে, এক করি নিজেদের স্বার্থ, স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি সব আয়োজন হবে ব্যর্থ। এসো ঐক্যের মিছিলে কোরআনের ছায়াতলে তসম খোদার জয় আসবে। এই দাওয়াতের কথা বলতে গিয়ে আমি সূরা ইউসুফের আয়াত 108 পাঠ করেছি। দাওয়াত দিতে গিয়ে ব্যক্তি স্বার্থ যেন না থাকে আপনার, এটা হচ্ছে আপনার ইখলাস। তাওহীদের কথা আপনি মানুষকে পৌঁছাচ্ছেন, আর দিনের দাওয়াত দিতে গিয়ে ব্যক্তি স্বার্থ চলে আসে, তো তাওহীদ আর ইখলাস থাকলো কোথায়? ভালো করে আমার কথাটি বুঝবেন। আপনি দেশে মানুষেরই করছে, কেউ মাজারের কাছে যাচ্ছে, কেউ পীরের কাছে যাচ্ছে, কেউ কোন আস্তানায় যাচ্ছে যে এদের কাছে পাওয়া যায়, কেউ তাবিজের আশ্রয় নিচ্ছে, কেউ জাদুকর আশ্রয় নিচ্ছে, ইত্যাদি ইত্যাদি, শিরকে লিপ্ত হচ্ছে। আপনি শিরক মুক্ত তৌহিদ নিয়ে যাচ্ছেন, খাঁটি ইসলাম নিয়ে যাচ্ছেন। আর তৌহিদের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আপনার কাজে এখলাস থাকা, নিষ্ঠাবান আল্লাহর হস্তে সেই কাজ করা। তাহলে দিনের দাওয়াত দিতে গিয়ে যেন দুনিয়ার কোনো স্বার্থ না থাকে, গরজ না থাকে যে এর মাধ্যমে আমি খ্যাতি লাভ করব, এর মাধ্যমে আমাকে মানুষ জি হুজুরি করুক, এর মাধ্যমে আর আমার কাছে বকশিশ আসুক, এর মাধ্যমে আমার সাথে বড় বড় লোকদের সম্পর্ক হোক, ইত্যাদি ইত্যাদি, অথবা আমার কথা কেন মানল না, এটা আমার জন্য মানানি হলো, মানল না কেন, মানাবো গায়ের জোরে, না বলে ব্যক্তি স্বার্থ চলে আসে। এই জন্য কোরআনে কেরিমের অধিকাংশ দাওয়াতের আয়াতগুলিতে আল্লাহর দিকে ডাকার কথা আছে। কি আছে? আল্লাহর দিকে ডাকার কথা। আল্লাহ পাক বলছেন এই আয়াতে সূরা ইউসুফের, কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহ, হে নবী তুমি বলে দাও মানুষকে, হাযিহি সাবিলি এটা হচ্ছে আমার রাস্তা। কার রাস্তা? হাযিহি সাবিলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রাস্তা, আল্লাহ দেওয়া রাস্তা। নবীকে আল্লাহ বলছেন যে বলো এটা আমার রাস্তা। আদু ইলাল্লাহ কোন দিকে ডাকছি? আল্লাহর দিকে ডাকছি, আল্লাহর দিকে ডাকছি। ওমান আহসানু কওলান মিম্মান দা ইলাল্লাহ, ওখানে ইলাল্লাহ বলা হয়েছে আয়াতের তাফসীর এখন করছেন, শুধু দেখাচ্ছি আল্লাহর দিকে ডাকার কথা বলা হয়েছে। উদ্দেশ্য কি থাকবে? যে আপনি আল্লাহর দিকে মানুষকে ডাকছেন, দুনিয়ার কোন দিকে না। সুতরাং আপনার মুরব্বীদের দিকে ডাকবেন, আপনার বুজরুগানের দিনের দিকে ডাকবেন, আপনার কোন প্রতিষ্ঠান আছে সেখানকার মুরব্বীরা যা বলেছে সেটাই ঠিক, এত বড় বড় বুজরুগানের দিন বলেছেন, আর এরা কোথা থেকে আসলো এত বড় বুজরুগানের দিনের ভৌততে শুরু করল? কেন এই দুনিয়াদারি কেন আসলো? আল্লাহর দিকে ডাকলে এগুলো আসত না। আল্লাহর দিকে ডাকলে আল্লাহ পাক ছাড়া যে কোনো মানুষের ভুল হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল মুক্ত এই জন্য যে তার কাছে ওহী আসে, তার কাছেও যদি ওহী না আসতো তাহলে সংশোধন করার কে ছিল, ঠিক না? তো যার কাছে ওহী আসে না তার ভুল হইতে পারে, যার কাছে ওহী আসে না তার ভুল হইতে পারে, সুতরাং আমার ভুল হইতে পারে, স্বাভাবিক। যেমন আপনার ভুল হইতে পারে, আমার ভুল হইতে পারে, আপনি যেমন ভুলে যান আমিও ভুলে যাই। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনসা কামাতান সাউন ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতো মানুষ, আমি ওই রকমই ভুলি যেমন তোমরাও ভুলো, তোমরাও মাঝে মাঝে ভুলে যাও, আমি ভুলে যেতে পারি। ফায়দা নাসি তো ফায়দা কেরুনি, যদি আমি ভুলে যাই তো আমাকে স্মরণ করিয়ে দিও। নামাজে নবী সাল্লাল্লাহু ভুলে গেছেন, বসতে হবে আত্মায়াত উঠে গেছেন, হ্যাঁ দুই রাকাত নামাজ পড়ে আত্মায়াত বসে সালামি ফিরে দিয়েছেন, হয়েছে না হয়নি? এরকম ভুলা ভুলেছেন না বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওই কথাই বলছেন এই হাদিসটি, যে আমি যদি ভুলে যাই তো আমাকে স্মরণ কর, আল্লাহর দিকে ডাকবেন, আদউ ইলাল্লাহ। আর না হইলে কোরআনের ভাষায় রয়েছে যে আল্লাহর রাস্তায় ডাকা, উদউ ইলা সাবিলে রব্বিকা, তুমি ডাকো এলা সাবিলে রব্বিকা, তোমার রবের রাস্তার দিকে, আল্লাহর রাস্তার দিকে ডাকবেন। ইখলাস এই কথাটি মনে রাখবেন যে আপনি দেশে গিয়ে দাওয়াতের কাজ করবেন, ইল্লাহিয়াত থাকে যেন, আল্লাহ সন্তুষ্টি পরকালের মুক্তি উদ্দেশ্য থাকে,
যেমন আপনি আপনার ইমান আমলের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করতে চান, তেমনি মানুষকে দিনের কথা বলে আল্লাহকে রাজি করতে চান, হ্যাঁ পরকালে সম্বল জোগাড় করতে চান, আপনি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাইছেন, দুনিয়ার কোন গরজ যেন না থাকে। আনা আদু ইলাল্লাহ আলা বাসীরা, আরেকটি কথা আল্লাহ বলেছেন আলা বাসীরা, জ্ঞানের সাথে, বাসার চোখকে বলা হয়, বাসার মানে চোখ, আর বাসীরা অন্তর। আল্লামারা বলছেন বাসারুন ওয়া বাসীরাতুন, বাসার হচ্ছে এই দৃষ্টি শক্তি, আর অন্তর্দৃষ্টি যেটা আছে ওটার নাম হচ্ছে বাসীরাত। অন্তর্দৃষ্টি বুঝেন, যে হৃদয়েরও একটা হ্যাঁ কি আছে, দৃষ্টি আছে, চোখ আছে, ওটা দিয়ে আপনি ভালো মন্দ দেখেন, ভালোকে ভালো লাগে, মন্দকে মন্দ লাগে, এটা হচ্ছে বাসীরাত। তো আপনি দিনের দিকে ডাকবেন, আল্লাহর দিকে ডাকবেন আলা বাসীরাত, জ্ঞানের সাথে, অন্ধ হয়ে নয়, অজ্ঞতার সাথে নয়, জানেন না কিছু, আর দেশ থেকে দেশান্তর হয়ে গেছেন আপনি, হ্যাঁ নিজের কোথা থেকে কোথায় চলে গেছেন, কোথায় গিয়েছিলেন, বলছেন যে সময় লাগাইতে গেছিল, আরে কিছুই জানেন না, বাসীরাত নেই, বাসার নেই, আপনার কোনটা হক কোনটা বাতিল, কোনটা সুন্নাত কোনটা বিদআত, কোনটা তাওহীদ কোনটা শিরক, কিছুই জানেন না, আর কি পৌঁছাইতে গেছেন তাহলে আপনি? তাহলে বাসীরাত, এলেম লাগবে, দিনের কথা পৌঁছাবার আগে কি করতে হবে, এলেম লাগবে। এই আয়াত বলে জি আল্লাহর দিকে ডাক, এখলাস এই আয়াতে রয়েছে, আর কি রয়েছে, এলেম, এলেম লাগবে, এখলাস আছে, আল্লাহকে খুব ভালোবাসেন আপনি, আল্লাহর দিনকে খুব ভালোবাসেন, রাসূলকে খুব ভালোবাসেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনার কাছে এলেম নাই, পেটে বিদ্যা নেই, তাহলে আপনি পৌঁছাবেন কি? আল্লাহ বাসীরাত, জ্ঞান থাকতে হবে আপনার, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। যদি অল্প বয়সের হন তাহলে মাদ্রাসায় পড়ার সময় আছে, মাদ্রাসায় পড়ার সময় নেই তাহলে আলহামদুলিল্লাহ সৌদি আরবে সকল স্তরের মানুষের জন্য আর সকল বয়সের মানুষের জন্য ইসলামিক সেন্টার খোলা আছে, ঠিক না? আর যদি দেশে থাকেন তো দেশে এলিম শিখার জন্য যে কোনো বয়সে আপনি ইসলামিক কিতাব কোরআন এবং হাদিস চর্চা করতে পারেন, সরাসরি কোরআন এবং হাদিস পড়ুন এবং ভালো ভালো আলেমদের লিখনিগুলি পড়ুন, তার সাথে কোরআন এবং হাদিস বোঝাতে সাহায্য পাবেন, সেই জন্য ভালো ভালো কোরআন সুন্নাহ ভিত্তিক যারা আলোচনা করেন তাদের আলোচনাগুলি শুনুন, তাহলে একটা বিষয়ের উপরে চারিদিক থেকে আলোচনা ফুটে উঠবে, তখন জানতে পারবেন আপনি। এইভাবে আপনি বাসীরাত হাসিল করেন এখলাসের সাথে, এলমের কথা এই আয়াতে বলা হয়েছে সূরা ইউসুফের, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা বাসীরাতিন, আর এটা হচ্ছে কার আদর্শ, আনা ওয়া মানি তাবানি, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহ পাক নবীকে বলছেন তুমি এই কথা বলো যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি যে আমি আল্লাহর দিকে ডাকি এখলাসের সাথে, আর বাসীরাতের জ্ঞানের সাথে ডাকি, অজ্ঞতার সাথে না, অমায়ান্তি কয়েল হাওয়া, খেয়াল খুশি কথা বলেন না, ওই আসে এলেম হয় তারপরে কথা বলে, এলেম নাই জানি না, এলেম নাই ভাই ব্যাপারে আমি জানি না, আমার চেতে বড় আলেমের কাছে আপনি জিজ্ঞেস করে নেন, আর না হলে আপনাকে নম্বর দিচ্ছি যোগাযোগ করেন, আর না হলে আমি তার কাছ থেকে জিজ্ঞেস করে বলছি। না আমার এটি আদর্শ, অমানি তাবান যারা আমার অনুসারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা আমার অনুসারী তাদেরও এটা তরিকা হবে। তাহলে আমরা কার অনুসারী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুসারী। যখন আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি অনুসারী, তাহলে আমাদের তরিকা কি হবে? এখলাস, এলেম মের ভিত্তিতে আমরা দিনের কথা যা কিছু শিখেছি ততটা পৌঁছাব, যা জানা নেই সেই ক্ষেত্রে বলবো যে আমাদের চাইতে বড়রা আছে তাদের কাছ থেকে জেনে নেন।